সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের টপিক নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। তো আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের বৈশিষ্ট্য এবং ব্যবসায়ের প্রকারভেদ। চলো মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আসো, ব্যবসায় বলতে কি বোঝায়, ব্যবসায়ের ধারণা নিয়ে আমরা আলোচনা করব। তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন বন্টন এবং উৎপাদন ও বন্টনের সহায়ক কার্যাবলীকেই ব্যবসায় বলে অভিহিত করা হয়। সাধারণ অর্থে ব্যবসায় বলতে পণ্যদ্রব্য ক্রয়কে বোঝায়, কিন্তু ব্যাপক অর্থে ব্যবসায় বলতে কেবলমাত্র পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কেই বোঝায় না, বরং পণ্যদ্রব্য উৎপাদন থেকে শুরু করে সেগুলো বিপণন করা এবং ক্রেতা ও ভোক্তাদের কাছে চূড়ান্তভাবে পৌঁছে দেওয়ার সমস্ত কার্যাবলী ব্যবসায়ের আওতাভুক্ত। তাহলে দেখা যাচ্ছে যে ব্যবসায় শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয় পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন থেকে শুরু করে সেগুলো প্রকৃত ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে সমস্ত কাজ করতে হয়, সমস্ত কাজের সমষ্টিগত রূপই হচ্ছে ব্যবসায়। এখানে একটা কথা মনে রাখতে হবে যে ব্যবসায় কেবলমাত্র পণ্যদ্রব্য নিয়ে নয়, বিভিন্ন ধরনের সেবা কর্ম যেগুলো আছে, বিভিন্ন ধরনের সার্ভিস যেগুলো আছে, যেগুলো অর্থের বিনিময়ে প্রদান করা হয়, সেগুলোও ব্যবসায় হিসাবে বিবেচিত হয়। তাহলে পণ্যদ্রব্য উৎপাদন বন্টন এবং চূড়ান্ত ক্রেতা ও ভোক্তার নিকট পৌঁছানো সংক্রান্ত যাবতীয় কাজই ব্যবসায়ের আওতাভুক্ত। এছাড়া অর্থের বিনিময়ে যে সমস্ত সেবা বিভিন্ন ব্যক্তিকে প্রদান করা হয়, সেই সমস্ত সেবাকর্ম ব্যবসায়ের আওতাভুক্ত। সেবাকর্মের মধ্যে রয়েছে সেলুন সার্ভিস, তারপরে হচ্ছে চিকিৎসা সার্ভিস, এরপরে হচ্ছে হিসাববৃত্তি, এগুলো হচ্ছে ব্যবসায়ের বিভিন্ন ধরনের সেবাকর্ম। ডাক্তারি, আইনবৃত্তি, এগুলো ব্যবসায়ের সেবা কার্যের সঙ্গে সম্পর্কিত। তাহলে আমরা ব্যবসায়ের যে ডেফিনেশন পেলাম, সেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা নাকি পণ্য উৎপাদন ও বন্টনের সঙ্গে সম্পর্কিত, সেই সম্পর্কিত যাবতীয় কাজই ব্যবসায়ের আওতাভুক্ত হিসাবে বিবেচিত হয়। এখানে আমরা একটা এনির ডেফিনেশন বলি, বিজনেস ইনক্লুডস দোজ হিউম্যান অ্যাক্টিভিটিস রিলেটিং টু প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস উইথ এ ভিউ টু আর্ন প্রফিট। এই যে ডেফিনেশনটা, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এখানে ব্যবসার অনেকগুলো দিক উঠে আসছে। বিজনেস ইনক্লুডস দোজ হিউম্যান অ্যাক্টিভিটিস, ব্যবসায় ওই সমস্ত মানবিক কার্যাবলীর সঙ্গে সম্পর্কিত, টু রিলেটিং টু প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, পণ্যদ্রব্য ও সেবার উৎপাদন এবং বন্টনের সঙ্গে সম্পর্কিত, উইথ এ ভিউ টু আর্ন প্রফিট, যেটা নাকি মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংগঠিত হয়। তাহলে আমরা সোজা কথায় বলতে পারি, ব্যবসায় হচ্ছে ওই সমস্ত মানবিক কার্যাবলীর সমষ্টি যেগুলো পণ্যদ্রব্য উৎপাদন ও বন্টনের সঙ্গে সম্পর্কিত এবং যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংগঠিত হয়। তাহলে আমরা এখান থেকে ব্যবসায়ের একটা পরিষ্কার ধারণা পেলাম যে ব্যবসায় হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন বন্টন এবং উৎপাদন ও বন্টনের সঙ্গে সহায়ক যাবতীয় কার্যাবলী। ছেলেরা, আমার কথা বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারতেছ? জি স্যার। জি স্যার। ওকে,
ওকে, থ্যাংক ইউ। দেখি তোমরা কয়জন আছো, এখন তো দেখতে পাচ্ছি মাত্র 25 জন আছো, তোমরা ছাত্র হলো 53। কি ব্যাপার, এতগুলো ছাত্র এখন অ্যাবসেন্ট, এরা কি জানে না, এরা কি জানে না যে ক্লাস হচ্ছে না, লিংকে ঢুকতে পারতেছে না, কোনটা? এর আগে কতজন ক্লাস করেছো, বিভিন্ন ক্লাস বলতে পারবে কেউ? স্যার প্রথম প্রথম ক্লাসে স্যার 40-45 জন হয়তো, গত 2 দিন ধরে প্রেজেন্স কমে গেছে স্যার। এখন দেখতে পাচ্ছি 25 জন জয়েন করেছো, ছাত্র তোমাদের 53। তার মানে কি? তার মানে হচ্ছে যে 50% ছেলেও এখনো জয়েন করে নাই, তাই না? তো যাই হোক, যারা জয়েন করেছো তারা শোনো, যারা জয়েন করতে পারে নাই, লিংকে কোনো সমস্যা নেই, তো লিংকে ডাইরেক্ট প্রবেশ করতে পারবে। ওকে, লিংকে, লিংক নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে একটু মেসেজ করে জেনে দাও যে ডাইরেক্ট লিংকে প্রবেশ করলেই হবে। ওকে, আমরা যেহেতু ব্যবসায়ের ধারণা এটা পুরোপুরি বুঝতে পেরেছো, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখন আসো, ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য, ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য, প্রথমে আসো মুনাফা অর্জনের উদ্দেশ্য। ব্যবসায়ের ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে মুনাফা অর্জন করা। ব্যবসায়ের যাবতীয় কর্মকাণ্ড মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। মুনাফা অর্জনের উদ্দেশ্য ছাড়া কোনো কার্য যদি সম্পাদিত হয় তাহলে সেটা ব্যবসায় বলে বিবেচিত হবে না। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে ব্যবসায় থেকে যদি কোনো কিছু দান করা হয়, কোনো ভিক্ষুককে যদি ব্যবসায়ের কোনো পণ্যদ্রব্য ভিক্ষা দেওয়া হয়, অথবা সমাজসেবামূলক কোনো কাজে যদি কোনো পণ্যদ্রব্য যদি দান করা হয়, সহায়তা করা হয়, অথবা ফ্রি দেওয়া হয়, তাহলে সেগুলো কিন্তু ব্যবসায়ের আওতাভুক্ত হবে না। কারণ ব্যবসায়ের প্রত্যেকটি লেনদেন, প্রত্যেকটি ট্রানজেকশন মুনাফা অর্জনের উদ্দেশ্যে সম্পাদিত হবে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা হিসাবে বিবেচিত হবে, কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্য ছাড়া যদি কোনো লেনদেন হয় তাহলে সেটাকে ব্যবসায়িক লেনদেন বলা যাবে না বা ব্যবসায় বলা যাবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ব্যবসায়ের দোকান থেকে কিছু পণ্যদ্রব্য বন্যার্থদের মাঝে দেওয়া হলো অথবা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হলো, তাহলে এটা ব্যবসায় বলে বিবেচিত হবে না, কেননা এখানে মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য থাকে না। এরপরে আসো ঝুঁকি ও অনিশ্চয়তা, রিস্ক অ্যান্ড আনসার্টেনটি। ব্যবসায়ের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তা। ব্যবসায়ে কখন কি ঘটবে সেটা আগের থেকে বলা যায় না, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা বা বিপদ আপদ আসতে পারে। এই জন্য ব্যবসায়ীকে এই সমস্ত বিপদ আপদের কথা চিন্তা করে ব্যবসা করতে হয়, এবং এই ঝুঁকিগুলো ব্যবসায় যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ব্যবসায়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে, ব্যবসায়ের পণ্যদ্রব্য সমুদ্রপথে আনানোর সময় জাহাজ সমুদ্রে ডুবে যেতে পারে, পণ্যদ্রব্য পচে যেতে পারে, পণ্যদ্রব্য চুরি হয়ে যেতে পারে। এ সমস্ত বিভিন্ন ধরনের ঝুঁকি এবং অনিশ্চয়তা ব্যবসায়ের মধ্যে আছে। এই ঝুঁকি এবং অনিশ্চয়তাগুলোকে মেনে নিয়েই একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করবে। তাহলে আমরা বলতে পারি যে ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা নেই, ছোট হোক বড় হোক যে কোনো ব্যবসায়ে ঝুঁকি থাকবে। এই ঝুঁকিগুলো কোনোটাতে কম কোনোটাতে বেশি, তবে একজন ব্যবসায়ীকে মনে রাখতে হবে যে অধিক মুনাফার আশায় যাতে বেশি ঝুঁকি গ্রহণ না করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মোটামুটি আদর্শ পরিমাণ ঝুঁকি গ্রহণ করে
ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। এজন্য একজন ব্যবসায়ী অবশ্যই কি করবে, এই ঝুঁকি এবং অনিশ্চয়তাকে মেনে নিয়ে ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করবে। ঝুঁকি এবং অনিশ্চয়তাকে বাদ দিয়ে ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করতে পারবে না। এজন্য একজন ভালো ব্যবসায়ী তিনি একটি গ্রহণযোগ্য পর্যন্ত ঝুঁকি গ্রহণ করে তিনি তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। তাহলে ঝুঁকি এবং অনিশ্চয়তা ব্যবসার একটা প্রত্যক্ষ এবং মৌলিক বৈশিষ্ট্য। এই ঝুঁকি এবং অনিশ্চয়তাকে কখনো এড়িয়ে চলা যায় না। ঝুঁকি এবং অনিশ্চয়তা কি? ঝুঁকি এবং অনিশ্চয়তাগুলো ভবিষ্যতে কোনো খারাপ ঘটনা বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, যার কারণে ব্যবসায়ে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে ব্যবসায় অগ্নিকাণ্ড ঘটা, ব্যবসায়ের পণ্যদ্রব্য চুরি হয়ে যাওয়া, পণ্যদ্রব্য পচে নষ্ট হয়ে যাওয়া, এরপরে হচ্ছে জাহাজ সমুদ্র পথে চলাচলের সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া, এ সমস্ত বিভিন্ন ধরনের ঝুঁকি এবং অনিশ্চয়তার কারণে ব্যবসায় লোকসানের সম্মুখীন হয়। এ ধরনের লোকসান অনেক সময় ঘটে, এগুলোকে মেনে নিয়ে একজন প্রকৃত ব্যবসায়ী তিনি ব্যবসা সম্পাদন করবেন। এই হচ্ছে ব্যবসায়ের ঝুঁকি এবং অনিশ্চয়তা। এরপরে হচ্ছে লেনদেনের পণিপণিকতা। লেনদেনের পণিপণিকতা শব্দটির অর্থ হচ্ছে যে ব্যবসায়িক লেনদেনগুলো পুনঃ পুনঃ ঘটবে, একটার পর একটা লেনদেন সম্পন্ন হবে। একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক কর্মকাণ্ড পুনঃ পুনঃ পরিচালনা করবে। প্রয়োজনের তাগিদে কেউ যদি তার স্বর্ণ অলঙ্কার বিক্রি করে অর্থের প্রয়োজন মেটানোর জন্য, তাহলে সেটা ব্যবসায়িক কর্মকাণ্ড হবে না। কিন্তু একজন ব্যবসায়ী যিনি নাকি স্বর্ণের দোকান খুলে স্বর্ণের বিভিন্ন ধরনের অলঙ্কার যিনি বিক্রি করেন, তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডে লিপ্ত হবেন। কেননা এই স্বর্ণ বিক্রির কাজটি তার পুনঃ পুনঃ ঘটে এবং নিয়মিতভাবে ঘটতে থাকবে। কিন্তু কোনো গৃহবধূ অথবা কোনো গৃহিণী যদি তার প্রয়োজনের তাগিদে তার ব্যবহার্য স্বর্ণ অলঙ্কার কারো কাছে বিক্রি করে, তাহলে সেটা ব্যবসায়িক লেনদেন বলে বিবেচিত হবে না। কেননা এই লেনদেনটি পুনঃ পুনঃ ঘটে নাই, এটা তার পারিবারিক প্রয়োজনে এই স্বর্ণ অলঙ্কারটি বিক্রি করে দিয়েছে আর্থিক প্রয়োজনে, এজন্য এটিকে আমরা ব্যবসায়িক লেনদেন বলবো না। কিন্তু একজন স্বর্ণ অলঙ্কারের দোকানদার যিনি নাকি স্বর্ণ অলঙ্কারের দোকান খুলে রেগুলার এটি বিক্রি করে এবং মুনাফা অর্জন করে, এটি তার কাছে ব্যবসায় বলে বিবেচিত হবে। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায়িক লেনদেনগুলো পুনঃ পুনঃ ভাবে ঘটবে এবং নিয়মিত ভাবে ঘটবে। হঠাৎ করে কোনো লেনদেন যদি ঘটে, তাহলে সেটা ব্যবসায়িক লেনদেন হবে না। আরেকটি উদাহরণ দিয়ে বলছি, একজন কৃষক তার আর্থিক প্রয়োজনের কারণে যদি তার হালের বলদটি গরুটি বিক্রি করে দেয়, তাহলে সেটি তার ব্যবসায় বলে বিবেচিত হবে না। কেননা এই গরু বিক্রি করে দেওয়ার কাজটি তার পুনঃ পুনঃ ঘটে না, নিয়মিত ঘটে না। কিন্তু যদি একজন গরুর ব্যবসায়ী যিনি নাকি গরু কিনে আবার বিক্রি করে, এটি তার কাছে ব্যবসায় বলে বিবেচিত হবে, কেননা এই কাজটি তার নিয়মিতভাবে ঘটে। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায়িক লেনদেনগুলো পুনঃ পুনঃ ভাবে এবং নিয়মিতভাবে ঘটবে। ছেলেরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। কোনো কিছু বুঝতে না পারলে প্লিজ আমাকে একটু নক করো অথবা আমাকে একটু বলো, আমি ক্লিয়ার করে বুঝে দিব। ওকে, বিশেষ করে যারা নতুন ছাত্র বা সায়েন্স থেকে যারা এসেছো, তারা যদি কোনো পয়েন্টে সমস্যা হয়, বুঝতে না পারো, তাহলে আমাকে অবশ্যই বলবে। আইনগত বৈধতা। ব্যবসায়ের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যবসায়িক কর্মকাণ্ড অবশ্যই আইনগত দিক দিয়ে বৈধ হতে হবে। ব্যবসায়ের যে কোনো কর্মকাণ্ড বা লেনদেনগুলো অবশ্যই আইনগতভাবে বৈধতা থাকতে হবে। যদি আইনগতভাবে বৈধতা না থাকে, পারমিশন না থাকে, তাহলে সেটা ব্যবসায় বলে বিবেচিত হবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদের দেশে মাদক দ্রব্য উৎপাদন এবং চোরাচালান করা এবং ব্যবসা করা আইনগতভাবে অবৈধ। এজন্য কেউ যদি মদের ব্যবসা করে, তাহলে সেটা আইনগতভাবে বৈধতা পাবে না এবং এটা ব্যবসায় বলে বিবেচিত হবে না। তবে সরকার যদি বিশেষ
অনুমতি দেয়, অনেক সময় বিদেশিরা মদ্যপান করে, সেই ক্ষেত্রে সরকার যদি কোনো হোটেলকে অথবা কোনো দোকানকে বিশেষ পারমিশন দেয় এই মদ জাতীয় দ্রব্যের বিজনেস করার অনুমতি দেয়, তাহলে সেটা আইনগত ভাবে বৈধ হবে এবং সেই ক্ষেত্রে এটা সে এই ব্যবসাটা করতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আইনগতভাবে বৈধতা যদি না থাকে, তাহলে সেটা যে ধরনের বিজনেসই হোক না কেন সেটা আইনগতভাবে বৈধ হবে না। যদি বিদেশ থেকে চোরা কারবারি করা হয়, চোরাই পথে যদি পণ্যদ্রব্য কেনা বেচা করা হয়, তাহলে সেটা আইনগতভাবে বৈধতা পাবে না। এই জন্য ব্যবসা হতে গেলে আইনগতভাবে বৈধতা থাকতে হবে এবং ব্যবসা করার অনুমতি থাকতে হবে সরকারের কাছ থেকে। এরপরের প্রশ্ন আসো স্বাধীন পেশা বা বৃত্তি। ব্যবসার আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসায় স্বাধীনভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। কেউ ব্যবসায়কে পেশা বা বৃত্তি হিসাবে গ্রহণ করতে পারবে এবং এটা স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে, তিনি তার নিজের মতো করে এই ব্যবসাটি পরিচালনা করবেন, নিজের সিদ্ধান্ত, নিজের পছন্দ এবং নিজে যেভাবে চাচ্ছেন সেভাবে তার ব্যবসা পরিচালনা করতে পারবেন। কখনো ব্যবসা বন্ধ রাখতে পারবেন, আবার কখনো খোলা রাখতে পারবেন। তবে যে ব্যবসায় করুক না কেন, সরকারের যে নির্দিষ্ট আইন এবং বিধিবিধান আছে সেগুলো মেনে তাকে এই ব্যবসাটা পরিচালনা করতে হবে। এরপরে আসো উপযোগ ও সম্পদ সৃষ্টি। এটাও ব্যবসার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে উপযোগ এবং সম্পদ সৃষ্টি। ব্যবসার মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্যের উপযোগ সৃষ্টি করা হয়। উপযোগ বলতে বোঝানো হয় মানুষের অভাব মেটানোর ক্ষমতা। যে কোনো দ্রব্য যদি মানুষের অভাব মেটাতে সক্ষম হয় তাহলে সেই পণ্যটির উপযোগ আছে বলে ধরে নেওয়া হবে। তাহলে ব্যবসার মাধ্যমে পণ্যের নতুন নতুন উপযোগ সৃষ্টি করা হয় এবং নতুন নতুন সম্পদও সৃষ্টি করা হয় যেগুলো মানুষের ব্যবহার্য কাজে ব্যবহার করা হয় এবং যেগুলো মানুষের অভাব বা প্রয়োজন মেটাতে সক্ষম হয়। এজন্য আমরা বলতে পারি যে ব্যবসায় হতে গেলে পণ্যটির উপযোগ থাকতে হবে এবং মানুষের অভাব মেটাতে সক্ষম হতে হবে। কোনো দ্রব্য বা কোনো পণ্য যদি মানুষের অভাব মেটাতে সক্ষম না হয় তাহলে ওটির উপযোগ নেই বলে। আবারও বুঝাচ্ছি, হ্যাঁ ছেলেরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, জি স্যার। এখন আমরা ব্যবসায়ের আওতা এবং পরিধি নিয়ে আলোচনা করব। আগের প্রশ্ন ছিল ব্যবসায়ের বৈশিষ্ট্য, এখন দেখো ব্যবসার আওতা এবং পরিধি বা বিষয়বস্তু। ব্যবসার মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে? তো আমরা জানি যে ব্যবসার মধ্যে মূলত তিনটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। শিল্প হচ্ছে ব্যবসায়ের উৎপাদনমূলক শাখা, বাণিজ্য হচ্ছে ব্যবসায়ের বণ্টনমূলক শাখা, আর প্রত্যক্ষ সেবা হচ্ছে অর্থের বিনিময়ে কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় না করে যদি বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয় তাহলে সেই সেবা প্রদান সংক্রান্ত কাজই প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত হবে। তাহলে আমরা ব্যবসায়ের যে স্কোপ বা ব্যবসায়ের যে সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু এটাকে মূলত আমরা তিনটি প্রধান ভাগে ভাগ করব। প্রথমত হলো শিল্প। শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, যার মাধ্যমে পণ্যদ্রব্য
উৎপাদন কার্য সম্পন্ন করা হয় তাকে শিল্প বলে। শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, যে প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে, শ্রম ও যন্ত্রপাতি ব্যবহার করে প্রক্রিয়াজাত করে নতুন কোনো পণ্যদ্রব্য তৈরি বা উৎপাদন করা হয় তাকে শিল্প বলে। শিল্পের মাধ্যমে উৎপাদন কার্য সম্পন্ন হয় এবং শিল্পের মাধ্যমে পণ্যের আকার আকৃতি পরিবর্তন করা হয় এবং মানুষের ব্যবহার উপযোগী পণ্য সৃষ্টি করা হয়। তাহলে আমরা বলতে পারি যে শিল্প উৎপাদনের বাহন এবং শিল্পের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদন করে সেগুলো চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানো হয়। তাহলে আমরা সোজা কথাই বলবো যে শিল্প হচ্ছে উৎপাদনের বাহন এবং শিল্পের মাধ্যমে পণ্যদ্রব্যাদি উৎপাদন করা হয় এবং এর মাধ্যমে পণ্যদ্রব্যাদি ডিজাইন বা আকার আকৃতি পরিবর্তন করা হয়। এভাবে পণ্যকে ব্যবহার উপযোগী করে সৃষ্টি করাটাকে বলা হয় শিল্প। এখন আসো বাণিজ্য, কমার্স, ইংরেজিতে বলা হয় কমার্স। কমার্স হচ্ছে উৎপাদিত পণ্যদ্রব্যাদি চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানোর জন্য যে সমস্ত কাজ করতে হয় সেই কাজগুলোর সমষ্টি হচ্ছে বাণিজ্য। বাণিজ্য হচ্ছে পণ্যের বন্টন কাজের সঙ্গে সম্পর্কিত। বাণিজ্য হচ্ছে পণ্যের বন্টন কাজের সঙ্গে সম্পর্কিত। তাহলে উৎপাদিত পণ্যদ্রব্যাদি চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যে সমস্ত কাজ করতে হয় সেই কাজগুলোর সমষ্টি হচ্ছে বাণিজ্য। তাহলে বাণিজ্য পণ্যের বন্টন কাজের সঙ্গে সম্পর্কিত। বন্টন কাজের মধ্যে কি কি রয়েছে? পণ্যের পরিবহন রয়েছে, পণ্যের গুদামজাতকরণ রয়েছে, পণ্যের ব্যাংকিং বীমা রয়েছে, এই সমস্ত কাজ বাণিজ্যের মধ্যে রয়েছে। তাহলে বাণিজ্য কার্য সম্পন্ন করতে গেলে পণ্যদ্রব্যাদি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করতে হয়। এই পৌঁছানোর ব্যবস্থা কার্যকেই বলা হয় বাণিজ্য। এরপরে হচ্ছে ডাইরেক্ট সার্ভিস। ডাইরেক্ট সার্ভিস হচ্ছে পণ্যদ্রব্যাদি ছাড়া আরো যে সমস্ত অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের আরামায়েস বা সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য যে সমস্ত সেবা গ্রাহকদেরকে প্রদান করা হয় সেগুলো প্রত্যক্ষ সেবার অন্তর্গত। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সেলুন সার্ভিস, তারপরে হচ্ছে ডাক্তারি বৃত্তি, আইন বৃত্তি, হিসাব বৃত্তি, এগুলো সবই কিন্তু প্রত্যক্ষ সেবার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে প্রত্যক্ষ সেবা হচ্ছে অর্থের বিনিময়ে যদি গ্রাহকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য যে সমস্ত সেবা প্রদান করা হয় সেগুলো ব্যবসায়ের আওতাভুক্ত এবং সেগুলো প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। ছেলেরা, তোমরা অনেকে লেট করে ঢুকতেছ, তো পরে অনেকে ঢুকছ, তো তোমরা লেট করছো কেন? কেউ কেউ কি বলবে যে আমাকে পাওনি না লিংক খুঁজে পাওনি, কোনটা বলো তো? স্যার, যারা পরে জয়েন করেছ একটু একজন বলো। স্যার, আমার ফোনে একটা প্রবলেম কি স্যার, লিংক ক্লিক করা যায় না। তো স্যার, সব ক্লাসগুলিতে তো স্যার ওই যে মিটিং আইডি আর পাসওয়ার্ড দেওয়া থাকে, তো স্যার 9টা 10টাতে দেওয়া ছিল না। 10টাতে তো নিচে লেখা দিছে মিটিং আইডি আর পাসওয়ার্ড, কিন্তু স্যার এই ক্লাসের মিটিং আইডি আর পাসওয়ার্ড ছিল না। আমার এখানে পাসওয়ার্ড ছিল না, এই তো? জি স্যার, পরে আমি একটু ম্যানেজ করে দিচ্ছি। সমস্যা হয়েছে? জি স্যার। আচ্ছা, পাসওয়ার্ড লিংক আগামী ক্লাস থেকে দিয়ে দিব, ওকে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রত্যক্ষ সেবা নিয়ে আলোচনা করছিলাম যে অর্থের বিনিময়ে যে ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য যদি গ্রাহকদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয় সেগুলো প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত। যেমন সেলুন সার্ভিস, সার্ভিস, ডাক্তারি বৃত্তি, হিসাব বৃত্তি, ব্যাংকিং সেবা ইত্যাদি, এগুলো প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত। এরপরে আসো শিল্পের প্রকারভেদ। শিল্পকে আমরা 5 ভাগে ভাগ করি। প্রথমত হলো প্রজনন শিল্প, যে শিল্পের মাধ্যমে পণ্যের নতুন পণ্য সৃষ্টি করা হয় সেটাই হচ্ছে প্রজনন শিল্প। যেমন গাছগাছড়া চারা আবাদ, পশুপালন, মৎস্য চাষ, এগুলো কিন্তু প্রজনন শিল্পের অন্তর্গত। এইগুলোর মাধ্যমে বংশবৃদ্ধি ঘটানো হয়। তাহলে যে শিল্পের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটানো হয় সেগুলি প্রজনন শিল্পের আওতাভুক্ত। 2 নম্বর নিষ্কাশন শিল্প, যে শিল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য উত্তোলন করা হয় সেগুলো নিষ্কাশন শিল্পের অন্তর্গত। এরপর হচ্ছে নির্মাণ শিল্প, যে শিল্পের মাধ্যমে বিল্ডিং, অট্টালিকা, সেতু এগুলো নির্মাণ করা হয় সেগুলো নির্মাণ শিল্পের অন্তর্গত। এরপরে প্রস্তুত শিল্প, যে শিল্পের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরি করা হয় সেগুলো প্রস্তুত শিল্পের অন্তর্গত।
আর সেবা পরিবেশক শিল্প, যে শিল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয় সেগুলো সেবা পরিবেশক শিল্পের অন্তর্গত।